হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজ যে রিভিউটি সম্পর্কে জানব, এটি হয়তো আপনি চেনেন অথবা আপনার ঘরে এই প্রোডাক্টটি রয়েছে, তবে এই সম্পর্কে অনেক গোপন কথা রয়েছে, সেটি সম্পর্কে জানব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি হচ্ছে একটি পেস্ট, নাম হচ্ছে মেডি প্লাস ডিএস। মেডি প্লাস ডিএস এই যে পেস্টটি দেখতে পাচ্ছেন, এটি দাঁতের সুরক্ষায় আপনি দাঁত যে ব্রাশ করে থাকেন তার টুথপেস্ট হিসেবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। মেডি প্লাস কিন্তু বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায়। আপনাকে এই মেডি প্লাস সঠিক আসল প্রোডাক্টটি চিনতে হবে। বন্ধুরা, স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সবাই বলে থাকেন এটি নকল প্রোডাক্ট। আসলে হচ্ছে যে বাংলাদেশে এনফোর্স লিমিটেড এই প্রোডাক্টটি বাজারজাত করে। অনেকেই বলে থাকে যে মেডিপ্লাস বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে নকল রয়েছে। কিন্তু বন্ধুরা, আমি বলবো যে নকল বিষয়টি হচ্ছে আপনাকে চিনতে হবে, আপনাকে কেনার সময় যাচাই করতে হবে, তা না হলে আপনি এটা বুঝতে পারবেন না। কারণ একই রকমের লেখা, একই রকমের লোগো, সব কিছু দেওয়া থাকে, কোনটি আসল কোনটি নকল, এটি আপনি আসলে কোন কোম্পানির কিনছেন সেটি আপনাকে বুঝতে হবে। মেডি প্লাস ডিএস যদি আপনি কিনেন, দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এটি আপনি আপনার বাজারে যে কোনো জায়গায় পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি মেডি প্লাস ডিএস এটি ব্যবহার করবেন কিনা। আসলে পেস্ট আমরা নানা ধরনের বাজারে পাই, ক্লোজআপ, কোলগেট, আরও বিভিন্ন ধরনের সেন্সোডাইন, কিন্তু আমাদের দেশে বিশেষ করে শহর অঞ্চলে এই মেডি প্লাস কিন্তু খুবই একটি জায়গা দখল করে নিয়েছে। বাজারে সব জায়গায় এই পেস্টটি পাওয়া যায়। আমরা মনে করি যে যে কোনো পেস্ট হলেই হলো, দাঁত পরিষ্কার করতে পারলেই হলো। আসলে বিষয়টি সেরকম না। আপনি দাঁতের সুরক্ষায় একটি ভালো মানের পেস্ট অবশ্যই আপনাকে বেছে নিতে হবে। এই যে পেস্টগুলো দেখতে পাচ্ছেন, এটি 90 গ্রাম 90 টাকা, আবার 140 গ্রাম আছে, যেগুলো আপনি বাজারে 135 থেকে 140 টাকা, আবার এখন দাম বাড়তেও পারে, কিন্তু দামের বড় বিষয় না। বিষয় হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটি অবশ্যই চিনে কিনতে হবে, আর আপনার দাঁত কি রকম সেটি আপনার ডেন্টিস্ট বলে দিবে যে এই পেস্টটি আপনি ব্যবহার করেন। আপনার অনেক সময় দেখা যায় দাঁত দুর্বল হয়ে যায়, দাঁত থেকে রক্ত পড়ে, দাঁতের গোড়ায় ঘা হয়, পাইরিয়া হয়, তো সেসব ক্ষেত্রে কোন পেস্টটি ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর এই যে মেডি প্লাস ডিএস দেখতে পাচ্ছেন, মেডি প্লাস ডিএস যদি আপনি সঠিকভাবে চিনে কিনে তারপরে আপনি ব্যবহার করতে পারেন, এটিও খুব ভালো মানের একটি পেস্ট। আমি বলবো যে এই যে নকল বলছি যে পেস্টটি, এটিও কিন্তু খুব প্রচলিত এবং এটিও ব্যবহার হয়ে থাকে। আপনি নকল আসল বিষয়টি বিবেচনা করবেন যে আপনার চিকিৎসক আপনাকে কোনটা দিয়েছে, এবং মেডি প্লাস ডিএসের আসল কোম্পানি কোনটা সেটি চিনতে হবে। এই যে পেস্টটি আমরা দেখলাম, এই পেস্টটি আপনি আপনার নিকটবর্তী যে কোনো দোকানে পাবেন। বন্ধুরা, মেডি প্লাস ডিএস দিয়ে দাঁত যদি মাজেন, তাহলে আপনার দাঁত অবশ্যই শক্তিশালী এবং সুরক্ষা বলয় তৈরি করতে সক্ষম হবে। আশা রাখি এই ভিডিও দিয়ে আপনি মেডি প্লাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন, এটি আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।